হ্যালো, ওয়েলকাম টু ম্যাজি রকার্স ব্লগ চ্যানেল। 6 জুলাই ব্যাঙ্গালোরে পৌঁছায় 7 তারিখেই আমার ট্রেন ছিল তামিলনাড়ুর জন্য। এসেছি দুরন্তয়, এখন আবার তামিলনাড়ু যাব বন্দে ভারতে। আমি এবার মোটামুটি সব রকম ট্রেনের টিকিট কেটেছি যাতে সব রকম ট্রেনে ভ্রমণ করতে পারি। এখন বন্দে ভারতে যাচ্ছি, আবার ফেরার ট্রেনের যে কামরা কেটেছি সেই কামরাতেও আমি আগে কখনো চড়িনি। নিশ্চয়ই বুঝতেই পারছো কোন কামরা, যদি না বুঝতে পারো তাহলে অপেক্ষা করো পরের ব্লগের জন্য। আপাতত এই ভিডিও বন্দে ভারতের এক্সপিরিয়েন্স শেয়ার করব, আর তামিলনাড়ুতে পৌঁছে কি করলাম সেটাই দেখাবো। চলো শুরু করা যাক। দুপুর 2:55 কেএসআর বেঙ্গালুরু থেকে আমার ট্রেন ছিল। ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডের কাছেই এটা। ম্যাজেস্টিকে অনেক রকমের বাস আসে অনেক জায়গা থেকে, আমার দিদির বাড়ি থেকেও বাস আসে, কিন্তু বাসে যদি লেট হয়ে যায় তাই জন্য আমি অটো করেই চলে এসেছি এবং দুটোর মধ্যেই পৌঁছে গেছি। তাই বাসে যদি কেউ আসতে চাও একটু হাতে সময় নিয়ে বেরিও, তাহলে কম খরচে অনেকটা রাস্তা পার হওয়া যাবে। স্টেশনে পৌঁছে দেখলাম কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেটা বোর্ডে দেখাচ্ছে। একটু ভিডিও করে আমিও এগিয়ে গেলাম প্ল্যাটফর্মের দিকে। যেহেতু নতুন স্টেশন তাই খুঁজতে যদি সময় লাগে তাই আর দেরি করলাম না, এখানে প্ল্যাটফর্মে পৌঁছে বসে থাকা ভালো। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার এই ফুটব্রিজটা কি সুন্দর দেখতে! আমার কাছে কোনো হাতে টানা লাগেজ নেই যেটা আমি এই সুন্দর চওড়া ফুটব্রিজটার ওপর দিয়ে টেনে নিয়ে যেতে পারি। আমার পিঠে একটা ভীষণ ভারী ব্যাগ যেটার জন্য আমার কাঁধ ছিঁড়ে যাচ্ছে প্রায়, আর একটা হ্যান্ড ব্যাগ রয়েছে। ওরে বাপরে, কতগুলো একই রকমের লাল ব্যাগ! আমি সামনে থেকে দেখলাম প্রত্যেকটা ব্যাগে ট্যাগও লাগানো আছে, কি জানে কেন নিয়ে যাচ্ছে। আমার তো একবার দেখে মনে হচ্ছিল চুরি ডাকাতি ছিনতাইয়ের জন্য মনে হয় কারোর সাথে ব্যাগ বদলে দেবে আর সে বুঝতেও পারবে না। এতগুলো লাল ব্যাগ নিয়ে ওরা কি করছে সেই দিকে আর মাথা না ঘামিয়ে 7 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। এখানে এসে দেখতে পেলাম একটা ডবল ডেকার ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনটাও তামিলনাড়ুই যাবে। পরে বাবাকে যখন বললাম যে এরকম একটা ডবল ডেকার ট্রেন দেখলাম, বাবা বলল আগে নাকি আমাদের শিয়ালদানা হাওড়াতেও এরকম ডবল ডেকার ট্রেন চলতো, এখন আর চলে না। আমি যদি আগে জানতাম এরকম একটা ট্রেন রয়েছে তাহলে আমি আসা বা যাওয়ার কোনো একটা টিকিট এই ট্রেনে বুক করতাম। ওই যে বন্দে ভারত ঢুকছে, বন্দে ভারত ঢুকতেই সবাই একেবারে মোবাইল ক্যামেরা নিয়ে তটস্থ হয়ে পড়েছে। কষ্টে সিটের ওপর উঠে আমি ব্যাগটা তুলেছি, আমি হাত পাচ্ছিলাম না অত উঁচুতে। আমি এমন একটা সিট পেয়েছি যেখানে হলো মুখোমুখি বসার জায়গা, আর সামনেই রয়েছে একটা বিরাট খাবার রাখার জায়গা। আমি বন্দে ভারতে আর খাবার নিইনি, কারণ 4 ঘন্টার জার্নি, এই যাত্রাপথে আর খাবারের দরকার নেই, বাড়ি থেকে কেক আর শুকনো বিস্কিট নিয়ে এসেছি। ট্রেনে ওঠার দরজাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং স্টেশন আসলে তবেই দরজা খুলবে। এছাড়াও যে স্লাইডিং ডোরটা দেখা যাচ্ছে সেটাও সেন্সর দেওয়া। এছাড়াও যে বড় টিভির মতন স্ক্রিনটা দেখা যাচ্ছে সেখানে দেখাচ্ছে যে কোন স্টেশন আসতে চলেছে, এবং সবুজ যে বোর্ডটা দেখা যাচ্ছে ওখানে একটা নমস্কার বার্তা আসছে। এছাড়াও ট্রেনটি কত কিলোমিটার বেগে চলছে সেইটা দেখাচ্ছে, এবং টয়লেটের কোনোটা অকুপাইড হলে সেই অংশে এরকম হলুদ আলো দেখাচ্ছে। ট্রেন এবং ওয়াশরুম দুটোই খুবই পরিষ্কার, এবং ওয়াশরুমটা তো খুবই ভালো, অন্যান্য ট্রেনের থেকে অনেক অনেক বেটার। আমি ওয়াশরুমের ভিডিও করিনি কারণ ওয়াশরুমে আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গিয়েছি, কিন্তু ওয়াশরুম অন্যান্য ট্রেনের থেকে অনেক ভালো। ট্রেন ছেড়ে দিয়েছে, প্রথমে খুব একটা গতিতে না গেলেও পরে বেশ ভালোই গতিতে যাচ্ছিল। ট্রেন ছাড়তে না ছাড়তেই খবরের কাগজ দিয়ে গেল ওদের আঞ্চলিক ভাষা এবং ইংলিশের। আমরা 6 জন ছিলাম কিন্তু 2টোই খবরের কাগজ দিয়েছে। এছাড়াও খাবারের সাথে জলের কোনো সম্পর্ক নেই, আমি খাবার নিইনি কিন্তু আমাকে জল দিয়ে গেছে 1 বোতল। পরন্ত বিকেলে সূর্যের আভায় নীল আকাশ আর সবুজ গাছপালা দেখতে বেশ লাগছিল।
ইতিমধ্যেই আমার যেসব সহযাত্রীরা খাবার নিয়েছিল তাদের খাবার দিয়ে গেছে। খাবারটা না নিয়ে ভালোই করেছি, যা যা দেয় তার মধ্যে কোনোটাই আমি খাই না। ফ্রুট জুস ছিল, সেটাও অ্যাপেল জুস। এছাড়াও চিট বাদাম, একটা চকলেট প্রোটিন বার, এইসবই দিয়েছিল। খুব আহামরি কিছু নয়, খেয়ে পেট ভরে যায়, কিন্তু তার থেকে আমার কেক বিস্কুটই ভালো। ডালমুট জাতীয় কি একটা দেখা যাচ্ছে, এছাড়া চিড়ে ভাজাও ছিল। ট্রেন নির্ধারিত সময়ে 10 মিনিট পরে পৌঁছেছে। আমরা বাঙালিরা এটাকে কি খুব একটা দেরি বলতে পারি, যেখানে আমাদের ট্রেন 2-3 ঘন্টা লেট থাকে? যাই হোক, আমার আসার সময় খুব একটা ভালো করে ভিডিও করা হয়নি, তাই জন্য আমি পুরো ট্রেনটা আরও একবার ভালো করে ভিডিও করলাম। ট্রেন থেকে নেমে আমার প্রথম চিন্তা হলো আমি কি করে গন্তব্যে পৌঁছবো। আমাকে যেতে হবে নাভালুর। আমি আমার বান্ধবীকে ফোন করলাম যে কি করে যাব, সে বললো এখান থেকে বাস রয়েছে। কিন্তু বাসস্ট্যান্ডে গিয়ে দেখলাম যে কোনো ডিরেক্ট বাসই নেই। এরপরে আমি ওখানে যে সহায়তার জন্য বসেছিল তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললো বাস নাকি 11টার সময় রয়েছে। কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, 8:30 বেজে গেছিলো, আরও 1-1.5 ঘন্টা লাগতো আমার নাভালুর পৌঁছতে। তাই জন্য আমি ওলা উবের দেখা শুরু করলাম। অবশ্য স্টেশন থেকে যখন বেরোচ্ছিলাম তখনই একজন অটোওয়ালা বার্গেন টার্গেন করে বেশ 800-600 নামিয়েছিল, কিন্তু আমার কি মনে হলো আমি বাসে যাব, তাই ওনাকে আমি না করে দিলাম। অনেক দূর অবধি আমার পেছন পেছন এসেছিল। তারপরে অবশেষে এই একটা অটো নিলাম যে আমাকে 800 টাকাতেই নিয়ে যাচ্ছে। ওলা উবের আমার কিছুতেই তখন বুক হচ্ছিল না যখন আমি অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। যেই অটোটা একটু ছাড়লো, তারপর দেখলাম নেটওয়ার্কটা এলো, তখন ওলা উবেরের দামটা দেখালো সেই 400-600 মধ্যে। কপাল খারাপ হলে যা হয় আর কি, বেশি টাকা দিয়েই এখন যেতে হবে। গতকাল যখন ঠিক এই সময় ব্যাঙ্গালোরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন হু হু করে ঠান্ডা হাওয়া বইছিল, তাতে আমার অন্তরাত্মা কেঁপে যাওয়ার জোগাড়। আর আগের দিন যেহেতু আমার কাছে কোনো স্কার্ফও ছিল না, আর অটোতেই যাচ্ছিলাম, তাই অনেক হাওয়া ঢুকছিল। আর আজকে চেন্নাই এসে দেখলাম আবহাওয়া বেশ গরম। এটা যেহেতু সমুদ্রের ধারে তাই অতটা ঠান্ডা হবে না ব্যাঙ্গালোরের মতো, সেটা জানাই ছিল, কিন্তু এই ঠান্ডা গরমে সর্দি না হয়ে যায়। তবে ব্যাঙ্গালোরের মতন এখানে অত গাছপালা নেই, খুবই কম গাছপালা, আর অনেক ঘিঞ্জি শহরটা। রাস্তা দিয়ে যেতে যেতে একটা অ্যাকসেঞ্চারের অফিস দেখতে পেলাম। আমি জানি না এই জায়গাটার নাম কি, আমার ইচ্ছা আছে অ্যাকসেঞ্চারের অফিস ভিজিট করার, কিন্তু এটাই সেই অফিস কিনা সেটা আমি এখনও জানি না। অবশেষে 9:30 পৌঁছলাম নাভালুর বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে হোটেলটা আরেকটু ভেতরে ছিল, অটোওয়ালাটাকে ডিরেকশন দিয়ে বলা হলো যে নিয়ে চলুন। উনি তখন বলছে যে আরও বেশি ভাড়া লাগবে। আমি দেখলাম হেঁটে 2 মিনিট মতোই দেখাচ্ছে, ওইটুকু যাওয়ার জন্য আর বেশি ভাড়া নেওয়ার কোনো মানেই হয় না। আমি তখন নেমে গেলাম অটো থেকে, বললাম যে ঠিক আছে আপনি চলে যান, আমি একাই চলে যাব। বান্ধবীকে বললাম যে তুই চলে আয় বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড থেকে আমাকে নিয়ে যা। আসলে ওই বুক করে দিয়েছে হোটেলটা, তাই ওই চেনে। ওই ভারী ব্যাগটা নিয়ে আরও 1/2 ঘন্টা দাঁড়ানোর পরে ও এলো। তারপরে হোটেলে গিয়ে আমি ব্যাগটা রেখে একটু ফ্রেশ আপ হয়ে এই আরটিএস ফুড স্ট্রিটে চলে এলাম। এখানে বেশ অনেকগুলোই ফুড স্ট্রিট রয়েছে, তার মধ্যে এটা একটা। বেশ অনেক ধরনের খাবার পাওয়া যায় এখানে, সব রকম খাবার পাওয়া যায় এখানে। গরু থেকে শুরু করে শুয়োর, চিকেন, সব রকমের মাংস পাওয়া যায়। এছাড়াও কলকাতার থেকে নর্থ ইন্ডিয়ান ফুড, সাউথ ইন্ডিয়ান ফুড তো রয়েইছে, সব রকমের সব কিছু পাওয়া যায়। ভীষণ খিদেও পেয়েছিল, সেই কোন দুপুরবেলায় খেয়ে বেরিয়েছি, তাই আমরা এমন একটা রেস্টুরেন্টেই ঢুকলাম যেখানে আমি একটু ভাত খেতে পারবো, অর্থাৎ ফ্রাইড রাইস বা বিরিয়ানি বা কিছু হলেও আমার চলবে, কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার নয়। ওই ধোসা ইডলি খেতে আমার মোটেই পছন্দ নয়, আর এই খিদের পেটে যদি ওই খাই তাহলে আমার আরোই পেট ভরবে না। জানি না কোল্ড হরলিক্স, এ কেমন দোকান!
নেই তো, এখানে কোল্ড হরলিক্স আছে। এটা কি ইয়ালিস কিচেন? বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা কাঁচের দরজায় এক চোখে পড়লো ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো। সেটা দেখেই আমরা সেই রেস্টুরেন্টেই ঢুকে পড়লাম। আরও কিছুক্ষণ বৃথায় মেনু কার্ডটা ঘাটাঘাটি করে শেষে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বোই অর্ডার করলাম, আর সাথে একটা স্টার্টার অর্ডার করলাম। কম্বোর দামটাও কিন্তু বেশ কম, আমাদের পার হেড 200 টাকা খরচা হয়েছে এই ডিনার করতে। কলকাতা থাকলে জেনারেলি 700-800 টাকা খরচা হয়ে যায় দুজন থাকলেও, কিন্তু এখানে 200 টাকায় আমরা একদম ভরপেট খাবার পেয়েছি। ডিনার করে হোটেলে চলে গেলাম, রেস্ট নিতে হবে কারণ সকালবেলায় আবার বেরোনো আছে। কোথায় কোথায় বেরোলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেটা দেখার জন্য দেখতে হবে পরের ভিডিওটা। আজকের ভিডিওটা এটুকুই।